এই মুহূর্তে কি কি পরিস্থিতি, কি রকম আছে? এখানে লেগেছে, লাগছে, এখানে লাগছে মাথার ওই জায়গাটা, মাথাতে লেগেছে, মাথা লেগেছে। ঘটনাটা ঠিক কোথায় ঘটেছিল? আচ্ছা, আমি আমি একটুখানি আগে যেহেতু বলতে কষ্ট হচ্ছে, ঘটনাটা ঠিক কোথায় কীভাবে হয়েছিল? ঘটনা হয়েছিল 3 নম্বর ওয়ার্ডে, ওই আপনার বয়স্ক সংলগ্ন এলাকায়। আচ্ছা, মানে মানে সূচনাটা কীভাবে? সূচনাটা কিছুই না, উনি আসছিলেন, উনি এজেন্টকে লিভারকে খাওয়াতে দেখেছিলেন, এজেন্টকে খাওয়ার পৌঁছাতে দেখেছিলেন, আচমকাই ওনাকে ধরে তৃণমূলের কিছু দুষ্কৃতি আছে, তৃণমূল দলটা নামেই করে, মানে ওরা গুন্ডা তৃণমূল। এরপর দিন যারা সন্ত্রাস চালিয়ে গেছে, 21-এর পর থেকে মারধর, বিরোধী থেকে হত্যা যারা পড়ে গেছে, আরামবাগ গোলাহাটি মোড়ের আশেপাশে সব ঘরে ঘুরে ফেরায়, ঠিক আছে, তারা এসে মারধর করে, ঘুরে বিভৎস মারে, মাথায় ফাড়ায় মুখ খুব ফাট দিয়েছিলো, রক্ত ব্লিডিং হচ্ছিলো, ওখানে সমস্ত লোক দেখেওছিলো, সমস্ত লোক দেখে ওনাকে জল টল দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ কোনো স্টেপ নেয়নি, পুলিশ কোনো প্রতিবাদ করেনি, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানে কটার সময় কি ঘটনাটা ঘটেছে? তখন বাজবে আপনার 2:30-3 আড়াইটা থেকে 3 মধ্যে। বিশ্বজিৎ বাবু ছাড়া আর কাকে কাকে মারা হয়েছে? বিশ্বজিৎ বাবু ছাড়া এদিকে সুরজিৎ ছিল, সুদেশনাদি বলে একজন আছে, তার তাকে শ্লোধাহানি করা হয়েছে, তার কাপড় চোপড়ে টেনে ধরা হয়েছে, তাকে মানে অন্যরকম বাজে ভাষায় তাকে ধমকি দেয়, ঠিক আছে। যদি একটু বলেন বিস্তারিত, একটু যদি বলেন বিস্তারিত, এই মুহূর্তে মানে বলতে পারছি না, আপনারা তো জানেন মানে কি বলে, আমি মুখে কি বিশ্বজিৎ বাবু যে এই পরিস্থিতিতে আছেন, ওনার কি এক্সরে বা এসব কিছু করা হয়েছে? কোনো কিছু করা হয়নি, ডাক্তারবাবু আসুন এলে বলবেন। থানায় অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ জানানো হয়েছে। আচ্ছা, আর যে ভদ্রমহিলাকে শ্লোধাহানি করা হয়েছে বলছেন, তিনি এখন কোথায়? তিনি আপাতত বুথ কেন্দ্রে আছেন। বুথ কেন্দ্রেতেই আছেন? হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলুন, আপনার কি বলতে কষ্ট হবে? না, আস্তে আস্তে, আপনার কষ্ট হলে আপনি একদম আস্তে বলুন। আচমকাই মারধর করে, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহারও নেই। আপনার সঙ্গে তো এমনিতেই সব দলেরই সঙ্গে আড়াই বছর কমিশনার হয়ে আছে, আমাকে কোনো কার্যকর্তা আমাকে বলতে পারবে না, কোনো দল নেতারা বলতে পারবে না যে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। এবং আজকে কেন মারধর করলো, কী জন্য মারধর, আমার সেটা অজান্তা, কারণ আমি ওই দিক দিয়ে অনেকবার যাতায়াত করেছি, অনেকবার এই করেছি, আর হঠাৎ করে আমার প্রতি চড়াও হলো। এবং আমি ওইখানটা মারধর করার পর আমি ওইখানটা চোখ গাড়িটা সরিয়ে রেখে আমি আবার একা আছি, আমার সঙ্গে দিদি ছিল, আশু ছিল, সুরজি ছিল, ওরা এসে আমাদের কার্যকর্তাদের ফোন করা হয়, মিডিয়া ছিল। আমি ওইখানে পুনরায় যাই যে আমি কেন মারলো আমাকে, আমি সেটা জানতে গিয়েছিলাম। কি স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়া চলছিল নাকি না কোনো গণ্ডগোলের আভাস আপনারা পেয়েছেন? ব্যাপারে সকাল থেকে কোনোরকম কোনো মানে চুরি করতে পারেনি, এবং ওদের পায়ের তলা মাটি আসতে সরে যাচ্ছে, ওরা বুঝতে পেরেছি। এবং ভোটের যে ব্যবধান যেটা পড়ছে, যেভাবে পোল পড়ছে, যেভাবে পোলিং হচ্ছে, সেই পোলিং অনুযায়ী ওরা বুঝতে পেরেছে যে কিছু একটা করতে হবে, ভয় দেখাতে হবে মানুষকে ভোট গ্রহণ কেন্দ্রে না নিতে যায়। তো সেটা ওরা আমাকেই পেয়েছে, কারণ আমি একজন মণ্ডল সভাপতি আর আমাকে পরিচিত মুখ, ওরা যদি আমাকে টার্গেট করে নেয় তাহলে অনেক মানুষ ভয় পেয়ে যাবে। তো সেই সুযোগটা ওরা নিয়েছে, এটা আমার খুব খারাপ লাগছে যে আমি একটা গণতন্ত্র একজন বিশ্বাসী এবং গণতন্ত্র মানুষের প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গে হতে চাইছি না, কারণ এই হিংসাটা একের পর এক হয়েই আসছে, কবে শেষ আমি জানি না, এটা খুবই খারাপ লাগছে। আমরা চেয়েছিলাম সকাল থেকে খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল, এবং এটা নিয়ে সাক্ষাৎও হলো তৃণমূল CPM যৌথ থেকে সাক্ষাৎ হলো, আমি হ্যান্ডশেক করলাম, সুন্দর পরিচয়, তারপরেই এরকম একটা চিন্তাভাবনা হলো, আমাকে টার্গেট করলো, এবং তারপরে আমাকে মাথায় মেরে হাতে মেরে সব জায়গায় মারধর করে, এবং মানসিকভাবে কষ্ট দিয়েছে। এবং আবার এরা আবার কী করেছে পাল্টা, এখানে ভেতরে একটি ছেলে আছে, আমি নাকি ওদের গলায় দড়ি ধরে টানতে গেছি,
আমি নিজে হসপিটালে ভর্তি, আমি কখন দৌড়ি, আমার আমি আমার ছেলেরা সুমন এরা নাকি দড়ি ধরে টেনেছে, দড়ি ধরে টানলে কি এক জায়গায় দাগ হবে, গোড়াটাই তো দাগ হবে। তো মিথ্যা একটা অপপ্রচার আমাদের নামে চাপানোর চেষ্টা হচ্ছে। তো যতই চাপাক পরাজয় নিশ্চিত, সেই শিক্ষিত করে দিয়ে ওরা ভয় পাচ্ছে, সেই জন্য এরকম অন্যায়। আচ্ছা, আপনারা যারা সাধারণভাবে এখানে দেখতে পাচ্ছে যে লোকালে অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, আপনারা আজকে সারাদিন ধরে বিক্ষিপ্তভাবে আরামবাগ বিধানসভা যেখানে বেশ কয়েক জায়গায় ঘটনা ঘটেছে আপনাদের দলীয় কর্মীদের উপর আক্রমণ, এবং তারা অনেকে আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বা কেউ ভর্তি আছেন, আবার গোঘাটেও বা খানাকুলেও একই অভিযোগ পাওয়া যাচ্ছে, তাহলে গোঘাটের পেশেন্টও ঢুকছে বলছেন। এই অবস্থায় যদি হয় তাহলে আপনারা কি মানে বলবেন যে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সমাধান হলো আদৌ? দেখুন, নির্বাচন প্রতিটা বুথে সুষ্ঠুভাবেই হচ্ছিল, সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার কারণেই ওরা তো মাথা ঠিক রাখতে পারেন এবং আক্রমণ করছে। কেন সুষ্ঠুভাবে ভোট করানো ওদের অভ্যাস নাই তো? আপনারা দেখেছেন যে পৌরসভা ভোটে ওরা কীরমভাবে ভোট লুট করেছে, সেইটাকে ওরা সেটাই ভেবে নিয়েছে যে ওরা ভেবেছিলো যে এখানেও নির্বাচন আমরা বুথে গিয়ে ছাপ্পা মারবো, লুট করবো, সেটা ওরা করতে পারে না বলে সেই রাগটা যেই কার্যকর্তা আমাদের বাইরে আছে বা যাচ্ছে পেয়েছে তাদের উপর ছাপছে। কিন্তু একটা কথা আমি বলে দিই, ওরা যা করেছে করেছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে পরিবর্তন হচ্ছে সংসারের নিয়ম। যেদিন পরিবর্তন হবে সেদিন ওরা এই ঝড়টাকে সামলাতে পারবে, তো সেটা হচ্ছে মেন ব্যাপার। দেখা যাক কী হয়। আমরা গোঘাটে কারা আহত হয়েছে? গোঘাটে আমাদের কর্মীরা আসছে, আমাকে ফোন করেছিল এইমাত্র, ওরা ঢুকছে গাড়ি। আচ্ছা, ওই কোন এলাকাটায় বললো আমার ঠিক মনে করছে না, তবে আসছে এক্ষুনি ওরা ঢুকবে। তার মানে যত ভোটের সময়টা শেষ হয়ে আসছে ঠিক তখনই শেষ হয়ে আসছে না, শেষ হয়েছে এই এরপর থেকে কি তো অনেকেই আশঙ্কা করছেন আপনাদের কর্মীরা? হ্যাঁ, বহু জায়গায় এমন আছে যারা অলরেডি আগে থেকে এজেন্টদেরকে ধমকানো হচ্ছে যে বাইরে বেরোতে দেওয়া যাবে না, বিভিন্ন জায়গা থেকে খবরও আসছে এবং বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের হারবাদ বাহিনীরা জমায়েতও করছে, সেই খবরটাও আছে। যথারীতি আমরা এটা পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না? পুলিশ প্রশাসন যদি সহযোগিতা করতো তাহলে পশ্চিমবঙ্গ অনেক আগে উন্নয়ন করে ফেলতো। ওটা পুলিশ নয়, ওটা তৃণমূলের দালাল বলা যায়। পুলিশের কাজ এবারে তো কেন্দ্রীয় বাহিনী যারা আছেন তারাও কিন্তু সেভাবে সঠিক কাজ করে। কেন্দ্রীয় বাহিনী আছে বলে তবু অনেকটা রেহাই আছে, যদি পুলিশ থাকতো তাহলে তো কোনো কথাই হতো না। পুলিশ তো নয়, ওরা হচ্ছে তৃণমূলের দালাল। এই তো অবস্থা। হ্যাঁ বলুন। দেখবেন প্রদীপ নিভে যাওয়ার আগে দপাং করে একটু জ্বলে ওঠে, ওরা তো নিভে যাচ্ছে ওই জন্য একটু দপাং করে জ্বলে উঠছে। এইরকম অবস্থার মধ্যে দিয়ে আছেন, এবং এটা বোধহয় থানায় অভিযোগ জানানো হবে, তাই তো? আজ 3 নম্বর ওয়ার্ডে বিষয়ে যখন বয়াজিস এই যেটা স্কুল আছে সেখানে যে বুথে ভোট চলাকালীন রাস্তার মধ্যে 19 নম্বর ওয়ার্ড আরামবাগ 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের উপর আক্রমণ করেন শাসক দলের কয়েকজন, এমনই অভিযোগ করছেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ আরামবাগ হাসপাতালে বেডে শুয়ে, এবং তার যারা সতীর্থ তারা দোষীদের গ্রেপ্তার দাবি তুলেছেন, এবং এই একই দাবিতে তারা প্রথমে রাস্তায় বসে পথ অবরোধ করেছিলেন, তারপর তারা থানায় অভিযোগ জানাচ্ছেন লিখিত আকারে, এবং যতক্ষণ না গ্রেপ্তার হয় তারা তীব্র আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।